नमस्कार बंधुरा, जब वैकेंसि बांगला यूट्यूब चैनल जाना तुम्हारे सबाई के स्वागतम। रेलर ग्रुप डी पदे कर्मी नियोगे नतून विज्ञप्ति प्रकाशित करा हलो, जेखने ग्रुप डी पदे 900 बेशी शून्य पदे कर्मी नियोगे आपडेट प्रकाशित होयेछे, जेटिते चाकरी प्रार्थीरा आवेदन करते पारबे। आजकेर ई भिडियोते तुम्हारे सामने तुले धरबो समस्त तथ्य रेलर ग्रुप डिर एई पदे चाकरी प्रार्थीरा किभाबे निजेरा आवेदन करते पारबे एबं এখানে আবেদন করতে গেলে কি কি লাগছে। এখানে আবেদন করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস বা এক্সাম লাগবে না, সরাসরি তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। রেলে যেমনটি রিক্রুটমেন্ট করা হয় সরাসরি, তেমনটি এখানেও রিক্রুটমেন্ট করা হবে। এবং ডেসক্রিপশন বক্সে থাকবে অফিশিয়াল লিংক, যেখান থেকে নিজেরা আবেদন করতে পারবে। রেলের তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এটাতে আবেদন করার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই কিন্তু সমস্ত তথ্য জানিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশানের প্রথমেই যে ইম্পর্টেন্ট তথ্য সেটা তুলে ধরছি, যেখানে সিলেকশান হবে অনলি মেরিট লিস্টের ওপর ভিত্তি করে, কোনো রকম পরীক্ষা হবে না। সিলেকশান উইল বি অন বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার অল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই। যাদের 50% মার্কস প্লাস আইটিআই রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে চাকরি প্রার্থী আবেদন করার ক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীর যে সিলেকশনটা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, বিনা কোনো পরীক্ষায় চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে সরাসরি। এই রিক্রুটমেন্ট বা এই চাকরিতে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু নিয়ে আবেদন করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে রাখি এখানে বয়সসীমা রাখা হয়েছে 15 থেকে 24 পর্যন্ত, মানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 15 এবং ম্যাক্সিমাম 24 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা 15 থেকে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারছ, আর তাছাড়া বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বয়সের ছাড় হিসেবে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি নিজেদের আবেদনপত্রটি অনলাইনে আবেদন করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে তবে কিন্তু একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে খুব সহজেই আবেদন করতে পারছে। মাধ্যমিক এবং আইটিআই সহ কিন্তু 50% মার্কস নিয়ে যদি কোনো ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে এলিজিবেল হবে এবং আবেদন করতে পারবে। সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য সে সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে তবে কিন্তু এখানে এলিজিবেল হবে। চাকরি প্রার্থী বেসিক্যালি আবেদন করতে পারছে অ্যাপ্রেন্টাইজের এই পদগুলিতে, যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থী রিক্রুটমেন্টের এই আপডেট প্রকাশিত হয়েছে, যেটিতে প্রায় 900 বেশি কিন্তু শূন্য পদে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীরা এখানে 900 বেশি শূন্য পদে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু খুব সহজেই এই পদগুলিতে নিজেদের আবেদন করতে পারবে এবং সরাসরি কিন্তু এখানে চাকরিটাও পেতে পারো। রেলওয়ের তরফ থেকে এই যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেটির লাস্ট ডেট কিন্তু 9th April 2024 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে হবে, যেটি অনলাইনের মাধ্যমে রাখা হয়েছে। এবং চাকরি প্রার্থীদেরকে আরেকটি কথা বলি যে
কোনো রকম আবেদন মূল্য ছাড়াই সরাসরি কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন বিনামূল্যে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে অনলাইনে আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে জানানো হয়েছে এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্রেন্টাইজ পদে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু ক্লিক হেয়ার ফর দ্য প্রসিড অফ রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সেটার উপর ক্লিক করলে এই ধরনের একটি ফর্ম চলে আসবে যেখানে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে। যারা প্রথমবার রেজিস্টার করছো, ডেফিনেটলি এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে যেগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে এবং সেগুলোর ওপরে ভিত্তি করে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যেমন নিজের মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি, রি এন্টার ইমেল আইডি, এগুলো দিলে কি হবে অফিসিয়ালি একটা কিন্তু তোমার যে ইয়ে আছে, ওটিপি আছে, সেটা তোমার ফোনে যাবে এবং সেই ফোন দিয়ে যে ওটিপিটা আছে সেটাও এখানে সাবমিট করতে হবে, তবেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। এবং সেটা করার পরে কিন্তু তোমাদের মেন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটাকে ফিল আপ করার জন্য নিজের নাম, নিজের তথ্য, সমস্ত কিছু দিয়ে ফর্মটি ফিল আপ করে সঠিকভাবে এখানে আবেদন করতে হবে। তো যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এগুলো কিন্তু মাথায় রাখবে। অবশ্যই যদি শিক্ষাগত যোগ্যতা একই থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে খুব সহজে আবেদন করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।